হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরো একটা শপিং ব্লগ। তো আজকে আমি দেখাতে চলেছি যে আমি কচিকাঁচাদের জন্য কি কি পুজোর শপিং করেছি। পুজো মানেই হচ্ছে কচিকাঁচাদের আনন্দ সব থেকে বেশি। তো ওদের শপিংটাই আমি ওই জন্য তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না মনে। তো আজকে আমি সমস্ত ছেলেদের জন্য কি কি কিনেছি পুজো উপলক্ষে, তো সেই টিপস গুলো তোমাদের দেখাই। কারণ মেয়েদের বাচ্চা মেয়েদের গুলো আমি একদিন আলাদা ব্লগে দেখাবো, আজকে ছেলেদের গুলো দেখাচ্ছি। তো তোমরা দেখে নাও, আর যারা শপিং করোনি তারা চটপট শপিং করতে চলে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করে দিই। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো আমি আগেই বলে দিই যে আমি ম্যাক্সিমাম শপিংই কিন্তু করি ট্রেন্ডস থেকে। তো আমি সমস্ত যতগুলো প্রোডাক্ট আজকে দেখাবো ম্যাক্সিমামই সব ট্রেন্ডস থেকে কিনেছি। আর কিছু কিছু দু একটা ম্যাক্স থেকেও কিনি। আর বাজার কলকাতার ব্যাগ এখানে হয়তো যারা জানো দেখে বুঝতে পারবে, কিন্তু আদৌ কিন্তু বাজার কলকাতা থেকে কিনিনি। অ্যাকচুয়ালি ব্যাগটার সাইজটা অনেক বড়, তাই জন্য এর মধ্যে সব কিছু একসাথে ভরে রেখেছি। অন্য ব্যাগগুলো আলাদা করে ভাঁজ করে রেখেছি, না হলে ওইভাবে রাখার ভীষণ অসুবিধা হয়। চলো ফার্স্টেই আমি যে প্রোডাক্টটা তোমাকে, প্রথমেই দেখো এই টি শার্টটা, এটা আছে লাইম গ্রিন কালার আর স্কাই ব্লু কালার কম্বিনেশনের ওপর। আর সামনের এই ডিজাইনটাও খুব সুন্দর, আমার তো ওভারঅল খুব ভালো লেগেছে। আর দেখো এখানে আবার একটা স্কাই ব্লু কালারের ওপর বর্ডার আছে, মানে সব মিলিয়ে ওভারঅল একদম ফাটাফাটি, আমার খুব পছন্দ হয়েছে। আর পছন্দ হয়েছে বলেই তো নিয়েছি। এটা আছে পয়েন্ট কোভের প্রোডাক্ট আর এর প্রাইস আছে 349। তো চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই জিন্সটা, মানে অ্যাকচুয়ালি এই টি শার্টটা আর টি শার্টের সাথে এই জিন্সটা একসাথে সেট নিয়েছি। এটা নিয়েছি নীল, মানে ছোটো ভাগনার জন্য। তো দেখো এই জিন্সটা একটা স্পেশালিটি হলো, এটা হচ্ছে এইখানটা দেখো ফিটে দেওয়া টাইপের, মানে অন্যান্য জিন্স এক ধরনের হয়, দেখেছ আমি অন্যান্য জিন্স দেখাবো, এটা একটু ডিফারেন্ট ডিজাইনটা লাগলো। আর পকেট তো আছেই, আর এটা দুটো কালার কম্বিনেশনের ওপর আছে, এটা হচ্ছে একটু ফেডেড টাইপের আর এটা হচ্ছে ব্লু, দুটো কালার কম্বিনেশনের ওপর আছে বলেই আমার বেশি ভালো লাগলো। আর এর সাথে এটা বেশি ভালোই মানাবে বলে আমার মনে হচ্ছে। তো এই জিন্সটা আছে দেখো টিম স্পিরিটের আর এর প্রাইস আছে 799। তো ওভারঅল দুটো মানে মিলিয়ে টি শার্ট আর জিন্স মিলিয়ে সেটটা কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো টি শার্টের কালারটা, এটাও গ্রিনেরই, আগের গ্রিনটা ছিল প্যারাট গ্রিন, এটা কিন্তু একটু আলাদা ধরনের গ্রিন। এই গ্রিনটা এক বেশ আই সুদিং কালারটা লাগছে। দেখো সামনের এই ডিজাইনটা বেশ সুন্দর, বেশ ডিফারেন্ট টাইপ লাগলো। আর ওপরে দেখো এরকম চিল ভাইবস বলে লেখা আছে। তো ওভারঅল টি শার্টটা কিন্তু খুবই ভালো, আর স্পেশালি সত্যি আবারও বলছি কালারটা ভীষণ সুন্দর। ক্যামেরা কীরকম লাগছে জানি না, কিন্তু সামনে থেকে খুব আই সুদিং কালার। আর এই কালারের টি শার্ট ওকে আগে দিয়েছি বলেও আমার মনে পড়ছে না, তাই জন্য এই টি শার্টটা নিলাম। আর এর টি শার্টটাও হচ্ছে পয়েন্ট কোভের, দেখো পয়েন্ট কোভের, আর এর প্রাইস হচ্ছে 349। আর এই টি শার্টের সাথে দেখো ম্যাচ করে একটা জিন্স, জিন্সটা আলাদাই নেওয়া হয়েছে, কিন্তু এই টি শার্টের কালারটা মাথায় রেখে কিন্তু আমি জিন্সটা নিয়েছি। দেখো টি শার্টের কালার আর এই বাটনগুলোর, জিন্সের যে বাটনগুলোর কালার কিন্তু সেম। তো আশা করছি এর সাথে এটা খুবই ভালো মানাবে। প্যান্টটা আছে তো তোমার ডার্ক ব্লু, একদম যেটাকে নেভি ব্লু বলবো না, নেভি ব্লু আর এমনি রয়্যাল ব্লুর মাঝে ডার্ক ব্লু টাইপের যে জিন্সটা হয় সেই কালারের জিন্স। তো সামনে পকেট আছে, পেছনেও পকেট আছে, আর এর ফ্যাব্রিকটাও খুবই কমফর্টেবল, সে আর বলার অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে এটাও পয়েন্ট কোভেরই জিনিস, পয়েন্ট কোভ টিম স্পিরিট, মানে ট্রেন্ডসের যে কোনো ব্র্যান্ডেরই ফ্যাব্রিক, কিন্তু খুবই ভালো হয়। আর এর প্রাইস আছে 999, মানে 999-এ পেয়ে গেছি এই প্যান্ট। আর টি শার্টটা তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম, তো সব মিলিয়ে ওভারঅল সেটটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো নেক্সট হচ্ছে এই আর একটা টি শার্ট, এটা হচ্ছে লাইট ইয়েলো বা অফ হোয়াইট বলতে পারো, মানে দুটোর কাছাকাছি, পারফেক্ট কোন কালার আমি নাম জানি না, তোমাদের আবারও বলছি। তো তার সাথে দেখো এই ডিজাইনটা ব্ল্যাকের ওপর, ব্ল্যাক আর হোয়াইট আর সাথে স্কাই ব্লু অ্যাকোয়া ব্লু যেটা, তার টাচ আছে।
আর উপরে দেখো ব্যাটম্যান লেখা আছে। তো ওভারঅল এই টি শার্টটা খুব ভালো লেগেছে। আর এই টি শার্টটা কিনেছি হচ্ছে অমিতের পিস্তত দাদার ছেলে মৈনাকের জন্য। তো মৈনাককে আশা করছি এই টি শার্টটা কিন্তু খুব ভালো মানাবে। আর এই টি শার্টের সাথে আমি একটা জিন্স নিয়েছি, দেখো জিন্সটা ব্ল্যাকের উপর একটা জিন্স নিয়েছি, কারণ টি শার্টের এখানে যেহেতু ব্ল্যাক আছে তাই এর কথা মাথায় রেখে আমি ব্ল্যাক জিন্সটা নিয়েছি। সব প্যান্টগুলোই কিন্তু আমি টি শার্টের সাথে ম্যাচ করে কেনারই চেষ্টা করেছি, শঙ্খ নীলেদের ক্ষেত্রেও তাই করেছি দেখেছো। আর ওদের দুজনের জন্য আমি বেশিরভাগ সময়ই আমি সেম কালারের দু ভাইয়ের কেনার চেষ্টা করি, এবারও তাই করেছি। আর ওর ক্ষেত্রে মৈনাকের ক্ষেত্রেও আমি এই টি শার্টের কালারের সাথে ম্যাচ করে কিন্তু আমি প্যান্টটা নেওয়ার চেষ্টা করেছি, যাতে দুটো সেট একসাথে খুব ভালো মানায়। তো এই প্যান্টটা বলে রাখি, তো ব্ল্যাকের বলেই দিয়েছি তোমাদের আগে, এটা হচ্ছে বডি কোডের প্যান্ট আর এর প্রাইস আছে 799। আর টি শার্টটা আছে BNMX-এর, এই যে তোমরা দেখতে পাচ্ছ লোগোটা BNMX-এর আছে, আর এর প্রাইস সেম 349। আগের টি শার্টগুলো যা ছিল এটাও সেম। তো ওভারঅল কীরকম হয়েছে কিন্তু অবশ্যই জানো। নেক্সট দেখো আরেকটা টি শার্ট, দেখো এই এই টি শার্টটা এই কালারটা হচ্ছে রাস্ট কালার আর তার সাথে গ্রে কালার, দুটোর কম্বিনেশন করা আছে। আর এটা হচ্ছে সব থেকে আমার পছন্দ হয়েছে এই হুডিটার কারণে। তো এই হুডির জন্য এটা সত্যিই খুব সুন্দর লাগছে, যে কোনো হুডি টি শার্টই আমার খুব ভালো লাগে। আর সাথে দেখো কারের একটা পিকচার দেওয়া আছে, তো কারের ছবি যে কোনো ছেলেরাই খুব পছন্দ করে, তো সেই কারণে এটা আমার মনে হলো। তো খুব ভালো লাগবে, ওভারঅল যাকে দেবো তারও খুব পছন্দ হবে। অ্যাকচুয়ালি এটা আমার একটা দিদির ছেলেকে দেবো বলেই কিনেছি। শার্টের সাথে নিয়েছে এই জিন্সটা, এই জিন্সটা হচ্ছে তোমার আইস ব্লু কালারের, খুব ভালো লাগে এই কালারটা, আমার ফেভারিট। এমনকি এই কালারের আমারও একটা জিন্স আছে, আর এটাও নীলের জিন্সের মতনই, দেখো এরকম কোমরে গার্টার দেওয়া আছে। তো এই বাচ্চাদের মানে ছোট যারা তাদের জন্য এই ধরনের জিন্সই আমার মনে হয় ভালো। আর তার সাথে দেখো এর প্যান্টের কাছেও কিন্তু এরকম গার্টার দেওয়া আছে। তো সব মিলিয়ে দারুণ দারুণ হয়েছে। এইটা জিন্সটাও কিন্তু পয়েন্ট কোভের আছে, এই জিন্সটাও দেখো পয়েন্ট কোভের জিন্স, মানে মোটামুটি সবার তিনটে জিন্স পয়েন্ট কোভের আছে, একটা খালি বডি কোডের। আর দেখো পেছনেও এরকম একটা ডিজাইন মানে প্রিন্ট করা আছে, ওই জিন্সগুলো কিন্তু এটা ছিল না। তো আর সাথে দেখো এই ডিজাইনটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে আমার খুব 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 পছন্দ। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এর সাথে এই মানে তোমার টি শার্টটার সাথে প্যান্টটাও বেশ ভালো মানাচ্ছে বলে আমার মনে হলো। তো সব মিলিয়ে কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমার তো পছন্দ হয়েছে বলেই নিয়েছি সেটা বুঝতেই পারছো। আর বাড়ির সবারও কিন্তু সব কটা জিনিসই খুব পছন্দ হয়েছে। তো চলো নেক্সট দেখো, আমি কচি কাচাদের জন্য কী শপিং করেছি সেগুলো তো দেখিয়ে দিলাম, আদ্রিতের জন্য কী কিনেছি সেটা কিন্তু এখন দেখাবো না। ওটা একদম আদ্রিতের কি কি ড্রেস হচ্ছে তার একটা আলাদা করে ব্লগ বানাবো, তখন কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আরো দুটো ড্রেস তোমাদের সাথে শেয়ার করছি, এই দুটো কিন্তু আমি আমি নিজে পছন্দ করে কিনে এনেছি, কিন্তু এটা কিনতে দিয়েছে মা। মা অ্যাকচুয়ালি আমার ননদের ছেলেদের পুজোর ড্রেস দেয়, তো সেই ড্রেসগুলোই তোমাদের সাথে চলে শেয়ার করে। দেখো এই ড্রেসটা হচ্ছে নীলের জন্য, মানে মায়ের দেয়া নীলের জন্য ড্রেস। তো এই হচ্ছে টি শার্ট হোয়াইট আর নেভি ব্লু, দুটো কালার কম্বিনেশন, সাথে কিন্তু রেডের টাচও আছে। দেখো টি শার্টটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর দেখো সাইডটা কাটা আছে দু সাইড। আর এর সাথে ম্যাচ করে নিয়েছি এই শর্টসটা, তো আমি যেহেতু জিন্স দিচ্ছি তাই জন্য আমি এটা শর্টস নিয়েছি, ছোট ছেলে তো শর্টস তো পরে। দেখো শর্টসটার যেটা স্পেশালিটি সেটা হলো এর বেল্ট আছে, কিন্তু বাচ্চারা দেখবে বেল্ট পরতে কিন্তু খুব পছন্দ করে, আর ওদের কোমরে মানে পারফেক্ট সাইজ হবে কি না বেল্ট থাকলে সেটা অ্যাডজাস্ট করতেও সুবিধা হয়। আর সাথে দেখো এখানে বাটনও আছে, সাথে চেন আছে, তো সব মিলিয়ে কিন্তু এই টি শার্টটার সাথে প্যান্টটা খুব সুন্দর ম্যাচ হয়েছে। আর এই টি শার্টটা হচ্ছে টিম স্পিরিটের আর প্যান্টটা হচ্ছেও টিম স্পিরিটের, দেখো
তো একসাথে শপিং এ গিয়েছিলাম, মা তখনই বলে দিয়েছিল যে ওদের দুজনের জন্য আনতে, তো একসাথেই নিয়ে এসেছি। আর আমি দুবারই শপিং কিন্তু নিজেই করি, কারণ মাও সবকিছু এবারই তরফ থেকে যা যা শপিং করতে সব আমাকে কিনতে দেয়, আমি কিনি, কারণ আমার পছন্দের উপর ওদের খুব ভরসা আছে। আর আমি যা পছন্দ করে আনি আজ পর্যন্ত, মানে কারোর অপছন্দ হয়েছে বাড়ির কারোর এখনো পর্যন্ত দেখিনি। যাই হোক, তোমাদের কিন্তু পছন্দ হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানিও, পছন্দ না হলে সেটা জানাতেও ভুলো না। তো চলো, শঙ্করকে মা কি দিচ্ছে সেটা তোমাদের দেখো। এই টি শার্টটা তো নীলের জন্য, যেহেতু হোয়াইটের ওপর নিয়েছি, শঙ্কর জন্য নিয়েছি হোয়াইট আর অরেঞ্জের কম্বিনেশন, সাথে ব্ল্যাক ইয়েলো দিয়ে এখানে দেখো একটা ছবি টাইপের প্রিন্ট করা আছে। তো ওভারঅল খুব ভালোই লাগলো, আমার খুব পছন্দ হলো। আর সাথে দেখো এই প্যান্টটা নিয়েছি, আমি যে শঙ্কর জন্য জিন্সটা নিয়েছি সেটা ছিল ডার্ক ব্লু, আর এটা হচ্ছে একদম আইস ব্লু কালারটা। তো দুটো দুটো আলাদা আলাদা কালারে নিলাম, আর এর সাথে এটা বেশ ভালোই লাগবে, কারণ আমি দেখো টি শার্টের সাথে সবসময় বলেছি যে ম্যাচ করে জিন্সটা কেনার ট্রাই করি। এটা হচ্ছে অরেঞ্জ কালার, আর দেখো এর বাটনগুলো কিন্তু অরেঞ্জ কম্বিনেশনেরই আছে, তো সেই কারণে খুব ভালো লাগলো এবং কিনেও ফেললাম। তো সমস্ত ড্রেস তোমাদের দেখানো হয়ে গেছে, তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও, এবং ভিডিওতে ভালো লাগলে লাইক করতে ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন শপিং ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।